রাশিয়ার খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছানোর বাধা দূর করতে মরিয়া জাতিসংঘ। সংস্থাটির আশঙ্কা, রাশিয়ার খাদ্য ও সার বিশ্ববাজারে না পৌঁছালে 2023 সাল থেকে তীব্র হবে খাদ্য সংকট। ফলে সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত 20 আগস্ট তুরস্কের ইস্তাম্বুল শহরে রপ্তানি সমন্বয়ের একটি কেন্দ্র পরিদর্শনের সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, 2022 সালে সার ছাড়া 2023 সালে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা সম্ভব হবে না। বিশ্ববাজারে খাদ্য ও সারের দাম কম রাখতে হলে অবশ্যই ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য ও সার বাজারে আনতে হবে, আর এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তুরস্ক কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব মানবতার জন্য অতি গুরুত্বপূর্ণ এই উদ্যোগ গ্রহণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান গুতেরেস। একই সাথে ইস্তাম্বুলে ইউক্রেনের শস্য রফতানির কার্যক্রম তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চুক্তিতে আঙ্কারার ভূমিকার প্রশংসা করেন তিনি। এসময় তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমানোর জন্য রাশিয়ার খাদ্যদ্রব্য রফতানিরও উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া চুক্তির আওতায় এখন পর্যন্ত কৃষ্ণসাগর বন্দর দিয়ে 6,50,000 মেট্রিক টন শস্য রপ্তানি করা হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি খাদ্য ও সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে ওই নিষেধাজ্ঞার মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব খাদ্য ও সারের বাজারে। তুরস্ক সফরের আগে গুতেরেস ইউক্রেন সফরে যান এবং সেখানে স্বাগতিক প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির পাশাপাশি সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সাথে সাক্ষাৎ করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম এরদোগান ইউক্রেন সফরে গেলেন। রাশিয়ার সম্মতিতে এবং তুরস্ক ও জাতিসংঘের তদারকিতে গত সপ্তাহ থেকে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি শুরু হয়েছে। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক সমঝোতা স্মারক সই হওয়ার পর ইউক্রেনের খাদ্যশস্য রফতানির পথ সুগম হয়। ইউক্রেন বিশ্বের প্রধান খাদ্যশস্য রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। তবে গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্য রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এর ফলে বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দেয়। রাশিয়ার পাশাপাশি ইউক্রেন বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন খাদ্যশস্য যেমন গম, ভুট্টা, বার্লি ও তৈলবীজ রপ্তানি করে থাকে। ইউক্রেনের সমতল উর্বর মাটি চাষের জন্য আদর্শ। যুদ্ধের পূর্বে আন্তর্জাতিক বাজারে কেনা সব খাদ্য ক্যালোরির 6% ইউক্রেন একাই উৎপাদন করত। ইউক্রেন সাধারণত বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রপ্তানিকারক, যা সাধারণত বিশ্বের 42% সূর্যমুখী তেল, 16% ভুট্টা এবং 9% গম উৎপাদন করে। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে, ইউক্রেন এবং রাশিয়া সাধারণত আফ্রিকার 40%-এর বেশি গম সরবরাহ করে, কিন্তু যুদ্ধের ফলে রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটাতে গত 22 জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় কিয়েভ। আনুষ্ঠানিকভাবে এটি ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ নামে পরিচিত। আঙ্কারা জানিয়েছে, এর আওতায় ইতিমধ্যেই 27টি জাহাজ ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলীয় বন্দর ছেড়ে গেছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ওই চুক্তিতে ইউক্রেনীয় খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য এবং সারও বিশ্ববাজারে আনার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি খাতের সহযোগিতা করা উচিত। 2022 সালে সার না পেলে 2023 সালে বিশ্বে খাবারের পর্যাপ্ত যোগান নাও থাকতে পারে বলেও সতর্ক করেন গুতেরেস। তিনি বলেন, পণ্যের বাজারকে আরও শান্ত রাখতে এবং ভোক্তাদের জন্য অপেক্ষাকৃত কম দাম নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে আরও বেশি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।